কখনো জানতে চেয়েও না। সুপ্ত প্রতিভা একজন সরকারি কর্মকর্তা, যে প্রেম ওদের ভিতরে অনেক ভালো অফিসার আছেন, খারাপ অফিসার আছেন। খারাপ আছেন ওনাদেরকে বলবো আপনার ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে, এটা আগারগাঁওতে। এখানে আমাদের পাশে বসে আছেন এখানকার উপপরিচালক আজমল কবির, আমার ব্যাচমেট, একদিনের ব্যাচ। তো আসার পরে আমরা এখানে আমার পাসপোর্ট সম্মত কাজে এসেছি, পাসপোর্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি। তো ওর একটা সুপ্ত প্রতিভা হঠাৎ করে আমাদের চোখে পড়লো। আমি বললাম এই সুপ্ত প্রতিভা একজন সরকারি কর্মকর্তা, আমরা যেটা বুঝি যে ওরা সারাদিন ফাইলপত্র নিয়ে ব্যস্ত, তারপরও এটার বাইরেও যে অনেকের প্রতিভা থাকে, এগুলো হয়তোবা বিকশিত হয় অনেকের, অনেকে শুধু বাসার মধ্যেই থাকে। ওদের সাথে আছে ডক্টর রেজাউল ইসলাম, আমার সরকারের অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত। উনিও কিন্তু একজন লেখক, একজন গুণী মানুষ, উনি নাট্যকার, অভিনেতা, ওনার অনেক গুণ আছে। এবং আপনারা ওনাকে আমাদের গতবার আমরা যখন বাংলাদেশের ইচ্ছা অনুসারে দেখেছেন, তো সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তারাও যে গুণী মানুষ এবং ওনাদের গুণটাও সারা বাংলাদেশ দেখা উচিত, সেই জন্যই আজকের এই প্রয়াস। এবং আমাদের আজমল কবির, আমার ব্যাচমেট, আমার বন্ধু, আপনাদেরকে একটি কভার সং পরিবেশন করবে। কখনো জানতে চেয়েও না কি আমার সুখ কি আমার বেদনা, তুমি কখনো দাওনি মালা কেন দাও কাটার জ্বালা, তুমি কখনো দাওনি মালা কেন দাও কাটার জ্বালা, কখনো জানতে চেয়েও না কি আমার সুখ কি আমার বেদনা। তুমি তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, ওখানে গাইতে রেগুলার মাঝে মাঝে বন্ধুদের মাঝে। আচ্ছা, রেজাউল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই, সরকারের যে আপনাদের এই উচ্চপদস্থ কর্মকর্তা, আপনারা নিশ্চয়ই অনেক চাপে থাকেন, তারপরে এই আসলে এই যে গুণগুলো মানুষের, এগুলো কিভাবে আসলে বিকশিত হয়? আসলে দেখেন, সরকারি কর্মকর্তা কর্মচারী না, যারা জব করেন বা ব্যস্ত থাকেন, তারা আসলে ব্যস্তই থাকে, কিন্তু যেই ব্যস্ত থাক তার মধ্যে যে অনেক সুপ্ত প্রতিভা লুকায়িত আছে, তার উদাহরণ কিন্তু আজমল। আর আপনি যেমনটি ভাই বলছিলেন যে আসলে আমিও ছোটবেলা থেকে একটু গান বাজনা করতাম, আমি নিজে গান বাজনা করতাম, ইদানীং তো দেখতেই পাচ্ছেন যে আমি নাটক লিখি এবং মিউজিকগুলোও কিন্তু আমি করি এবং অভিনয় করি, টুকটাক অভিনয় করি, এটা একেবারে আমার সাথে বসে। যে বিষয়টা হচ্ছে যে আমরা যে যেখানে থাকি না কেন, একটা কথা আছে, সিঙ্গিং অ্যান্ড প্লেয়িং, এ ম্যান হু ডাজ নট লাইক দিস ক্যান ইজিলি কিল এ ম্যান। তা এর এখন ব্যাপারটা হচ্ছে যে এই সঙ্গীত বা সাহিত্য চর্চা, সাহিত্যকর্ম সৃষ্টি করা বা সাহিত্যের সঙ্গে ইনভলভমেন্ট অনেক ভালো থাকা, এগুলো মানুষকে উদার করে যায়, মন বড় করে। যেমন ধরুন আপনি এবং নাথালি ভাবে আমরা দেখেছি যে আপনারা সবসময়ের জন্যই, আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তারপরেও কর্মব্যস্ততার মধ্যে কিন্তু আপনাদের এই যে ইয়েগুলো কিন্তু আমরা এনজয় করি। এবং শুধু তাই না, আপনারা শুধু অনেক মেসেজও দেন। এই যে নাথালি ভাবে একজন বিদেশের হয়েও সে কীভাবে আমাদের দেশি কালচার এবং গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন, তার অভিব্যক্তি এটাই তো হওয়া উচিত। কিন্তু আপনি গুমরা হয়ে থাকবেন, আপনি যতই সরকারি কর্মকর্তা বা অন্য জায়গায় কর্মকর্তা হন, আপনি গুমরা হয়ে থাকবেন, আপনার মনটা ভালো লাগবে, হাসি খুশি থাকবেন, আপনার হৃদয় ভালো থাকবে, সরকারি কর্মকর্তা যেখানেই থাকুক তার মধ্যে মানুষের সেবা করার মতো একটা মন মানসিকতা, তার মধ্যে একটা বিনয়ী ভাব যেটা আমরা দেখে থাকি, এটা কিন্তু আজমলের মধ্যে আমরা পেয়েছি। আমি বেশ আগে সেটা আমি আপনার মধ্যেও পেয়েছি, মানুষের, কারণ আমরা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা আছি বা কর্মচারী আছি, আমাদের কিন্তু জনগণের সেবা করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এখানে আসলে ভালো খারাপ সব জায়গায় আছে, মানে প্রত্যেকটা সেক্টরেই ভালো খারাপ আছে, এবং হয়তোবা খারাপ গুলো অনেক সময় বেশি সামনে চলে আসে, তখন অনেক ভালোরা কিন্তু চাপে পড়ে যায়। প্রজাতন্ত্রের যারাই কর্মকর্তা আছেন, আপনাদের ভিতরে অনেক ভালো অফিসার আছেন, খারাপ অফিসার আছেন, যারা খারাপ আছেন ওনাদেরকে বলবো আপনার ভালো হয়ে যান। আমাদের জীবন একটাই, এই দেশটা সুন্দর, এই দেশের মানুষগুলো সুন্দর, আপনাদের দু একজন কর্মকর্তার জন্য, আপনাদের অসৎ কাজের জন্য হয়তোবা অনেক ভালো মানুষরাও কিন্তু সাফার করে, সেটা না করে আপনার পরিবারের কথা চিন্তা করে, একটা সুন্দর বাংলাদেশের কথা চিন্তা করে, আসলে আমরা সবাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ করি। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সে প্রেম আমাকে দিও
টেনে নিও, তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।